দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এর 57 পৃষ্ঠার পর 58 পৃষ্ঠার আলোচনায় সাদর আমন্ত্রণ আসো আমরা দেখি কি রয়েছে এখানে একটি মূল প্রশ্ন রয়েছে 216 যোগ 142 সমান খালি কিভাবে যোগ করা যায় রাফি বলছে আমরা স্থানীয় মান ব্যবহার করে গাণিতিক বাক্যে যোগ করতে পারি এখানে দেখো স্থানীয় মান একক দশক শতক এখানে দুই শতকের ঘরে আছে এক দশকের ঘরে এবং ছয় এককের ঘরে দুইশো যুগ এখানে একক দশক শতক এককের ঘরে দুই দশকের ঘরে চার এবং শতকের ঘরে এক একশো এবারে সমান কত হবে প্রথমে দেখো একক এর স্থানের অঙ্ক যোগ করলে হয় এককের স্থানের অঙ্ক আছে ছয় আর দুই যোগ করলে হয় আট তাহলে একক স্থানে আট এবারে লক্ষ্য করো এখানে দশক স্থান যোগ করা হয়েছে দশক স্থানে আছে চার আর এখানে দশক স্থানে আছে এক এক আর চার যোগ করলে হয় পাঁচ এখানে পাঁচ বসানো হয়েছে তারপরে এবার শতক স্থানে লক্ষ্য করো এখানে শতক স্থানে আছে এক আর এখানে শতক স্থানে আছে দুই তাহলে শতক স্থানের অঙ্ক যোগ করলে হয় দুই যোগ এক সমান তিন এইখানে তিন বসানো হয়েছে তাহলে আমরা যুগ ফল পেলাম শতক স্থানে তিন দশক স্থানে পাঁচ এবং একক স্থানে আট তিনশো আটান্ন রাফি বলছে শ্রেণীকক্ষ সাজানোর জন্য রাজু একশো চৌত্রিশটি কাগজের ফুল বানালো মিনা একশো পঁয়তাল্লিশটি ফুল বানালো তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো এটা একটা সমস্যা বা প্রশ্ন দেখো এ রাফি রাফির এই প্রশ্নটির সমাধান কিভাবে করছে তা তুলি বলছে কাগজের ফুলের মোট সংখ্যা কিভাবে হিসাব করতে পারি রাফি বলছে যে একশো চৌত্রিশ যুগ একশো সমান খালি ঘর আমরা স্থানীয় মান ব্যবহার করে হিসাব করতে পারি তাহলে আমরা দেখি আটান্ন পৃষ্ঠার পরে ঊনষাট পৃষ্ঠাতে এই হিসাবটা কিভাবে দেখানো হয়েছে দেখো একশো চৌত্রিশ এখানে একক স্থানে চার দশক স্থানে তিন এবং শতক স্থানে এক বসানো হয়েছে আর এখানে যোগ করা হয়েছে তারপরে একশো পঁয়তাল্লিশ একক স্থানে পাঁচ দশক স্থানে চার এবং শতক স্থানে এক এটা যোগ করা হয়েছে এই যে মাঝখানে যে দাগটি দেওয়া হয়েছে এই দাগটি আসলে এ একশো পঁয়তাল্লিশের নিচে দেওয়ার কথা ছিল যেটা এখানে দেখানো হয়েছে তাহলে একক স্থানের অঙ্ক যোগ করলে হয় এখানে পাঁচ আর হলো চার পাঁচ আর চার যোগ করলে হয় নয় দেখো এই দাগটা নিচে দেওয়া হয়েছে এই দাগটা আসলে নিচে বসার কথা এখানে দশক স্থানের অঙ্ক যোগ করলে হয় দশক স্থানে আছে তিন আর চার যোগ করে হয় সাত সাত বসানো হয়েছে আর এখানে শতক স্থানের অঙ্ক যোগ করলে হয় এক আর এক দুই তাহলে দুইশ এখানে আরো কিছু প্রশ্ন রয়েছে আমরা এই প্রশ্নগুলো সমাধান করবো পরবর্তী ভিডিওতে আর এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সে সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং কিপ ওয়াচিং ফর দ্যাট নেক্সট ভিডিও আসসালামু আসসালামাইকুম রহমাতুল